রাজি হলে পপিকে বিয়ে করা যায় বললেন হিরো আলম। হিরো আলম সবসময় আলোচনায় থাকেন যিনি। কিছুদিন আগে নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। নানা বিষয়ে জড়িয়ে বিতর্কের বিষয় হিসেবে নিজেকে উপস্থাপন করার প্রবণতা দেখা যায় তথাকথিত এই হিরোর মাঝে। এবার নতুন একটি বিষয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হিরো আলম বলেন নায়িকা পপি রাজি হলে তাকে বিয়ে করবেন। অবশ্য অনুষ্ঠানটি ছিল হাস্যরসাত্মকমূলক। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সে অনুষ্ঠানে হিরো আলম বলেন অনেকেই আমাকে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে তো করতেই হবে। বয়স হলেও নায়িকা পপি এখনো বিয়ে করছে না, আমি প্রস্তাব দিলে রাজি হবে হয়তো। রাজি হলে নায়িকা পপিকে বিয়ে করা যায়। কলকাতা থেকে আমাকে বিয়ের জন্যই অনেকে অফার করেছে কিন্তু আমি না করে দিয়েছি। হিরো আলম বলেন বাংলাদেশে অনেক নায়িকার বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে করছে না। আমাদের ধর্মে বলা আছে একটা বিয়ে করা ফরজ। আমাকে যদি বলা হয় এসব নায়িকাদের কারো দায়িত্ব ভার নিতে হবে তাহলে আমি নিব, তবুও যদি তাদের বিয়ের সানাইটা বাজে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে হিরো আলম বলেন ইলেকশন করে জনগণে অনেক ভালোবাসা পেয়েছে, আমি মুগ্ধ, জনগণ আমাকে ভালোবাসে, আবার প্যাদানিও খেয়েছি, জনগণে প্যাদানি খেয়ে আমি সাকসেসফুল। মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী যাদেরকে এমপি মন্ত্রী বানাচ্ছেন তারা সবাই ইয়াং জেনারেশন। আমার যে জনপ্রিয়তা আছে একজন ইয়াং হিসেবে প্রধানমন্ত্রী অবশ্যই আমাকে একটা মন্ত্রী বানাবেন আমি আশা করি। এমপি না হয়ে মন্ত্রী কিভাবে হবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন আমি এমপি না হলেও একজন জনপ্রিয় মন্ত্রী হব জনগণের ভালোবাসার কারণে। প্রধানমন্ত্রী অবশ্যই আমার জনপ্রিয়তা দেখে ভাববে একে মন্ত্রী বানালে জনগণের সেবা করবে, জনগণের উন্নয়ন হবে। হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্ট্রোলড হয়নি কিন্তু এবার তিনি নতুন করে বিতর্কে এসেছেন নায়িকা পপিকে বিয়ে করতে চেয়ে। তবে এই বিষয়ে নায়িকা পপির মতামত এখনও পাওয়া যায়নি।